আজ আমরা দেখাতে চলেছি কলেজের প্রথম বর্ষে আবেদনপত্র জমা দেওয়ার অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার পদ্ধতি। চলুন দেখি। সর্বপ্রথম আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। ওখানে ঠিক তার উপরে সার্চ করব কলেজের নাম, যে যে কলেজে ফর্ম তুলতে চায়। এখানে আমি বঙ্গবাসী কলেজের নাম সার্চ করছি। বঙ্গবাসী কলেজে যে সাইট আছে সে বঙ্গবাসী কলেজের সাইট লেখা পাওয়ার জন্য আমরা সার্চ করলাম। সার্চ করার পর আমরা বঙ্গবাসী গুগলের একদম প্রথমে বঙ্গবাসী কলেজের লিঙ্কটা চলে আসবে। দেখুন ওখানে লেখাই আছে বঙ্গবাসী .ac.in বলে, ওই লিঙ্কে আমরা ক্লিক করে দেবো। একদম ওপরে যেখানে পোর্টালটা দিয়েছে বঙ্গবাসীর, মানে ইউজি অ্যাডমিশন আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশনের প্রসেসটা, ওখানেই আমরা পাবো। ওই পোর্টালে গিয়ে ক্লিক করে দেবো। ক্লিক করার পর যেহেতু আপনারা মানে ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশন করছেন, তাই নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবেন। নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর ঠিক তার নিচেই আপনার নিউ অ্যাপ্লিকেন্টস বলে একটি অপশন রয়েছে, সেই নিউ অ্যাপ্লিকেন্টসে আপনারা ক্লিক করবেন। তারপর একটি শর্ট ডিটেলস আপনাদের দিতে হবে, যেটা ফার্স্ট ফেজ অ্যাপ্লিকেশনের। এখানে প্রথমে আপনাদের নামটা দিতে হবে, ইওর নেমে, ইওর ফুল নেমে আপনাদের নাম এবং সারনেমের সাথে এটা ফিল আপ করতে হবে। নেম অ্যান্ড সারনেমের সাথে এটা ফিল আপ করবেন। ঠিক তার নিচেই দেবেন মোবাইল নাম্বার। আপনার কাছে যে মোবাইল নাম্বারটি তৎক্ষণাৎ থাকবে সেই নাম্বারটি দেওয়ার চেষ্টা করবেন। মোবাইল নাম্বারটা দেবেন। দেওয়ার পরে নিচে ইমেল অ্যাড্রেস রয়েছে, অবশ্যই ইমেল অ্যাড্রেসটা দেবেন। ভাববেন না এটা অপশনাল, অনেকে অপশনাল বলে এটি গুলিয়ে যায়। ইমেল অ্যাড্রেসটি দেবেন ওখানে। ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর নিচে ডেট অফ বার্থ রয়েছে, যেটা জন্ম তারিখ। ডেট অফ বার্থটি ওখানে ডেট, মান্থ এবং ইয়ার এই ফরম্যাটে আছে, তো সেটাকে পুরো ফিল আপ করবেন। এবং ঠিক তার নিচেই আবার রয়েছে কনফার্ম ডেট অফ বার্থ, অর্থাৎ যেই ডেট অফ বার্থটা আগে দিলেন সেই ডেট অফ বার্থটাকে কনফার্ম করার জন্য নিচে আরেকবার সেটাকে প্রদান করবেন। এরপর
আপনার রয়েছে ইয়ার অফ পাসিং, যেই যে বছর আপনি পাস করেছেন সেই বছর আপনার তারিখটা, আপনার বছরটা দিতে হবে, এবং 2019 যদি করে থাকেন তো 2019 দেবেন। এবছর 2020, তো 2020টা দেওয়ার পর ওখানে একটি বক্স আছে, অল ইনফরমেশন পুট ইজ ইন ট্রু, বক্সে ক্লিক করে সাবমিট করবেন। এবার একটা পার্সোনাল ইনফরমেশনের ডিটেলস খুলে যাবে, যেখানে আপনার ক্যাটেগরি, কাস্ট, ফ্যামিলি সব কিছু থাকবে। ওখানে আপনার নিচেই ঠিক দেখবেন কমপ্লিট পার্সোনাল ইনফো বলে একটি বক্স থাকবে, ওখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনার একটি ডিটেলস পেজ খুলে যাবে ফ্যামিলি ডিটেলসের, তারপর আপনার ন্যাশনালিটি, ক্যাটাগরি সব কিছু নিয়ে। সেখানে কিছু কিছু জিনিস আপনার আগে থেকেই ফিল আপ করা থাকবে এবং কিছু আপনাকে ফিল আপ করতে হবে, যেমন রিলিজিয়ান, যেখানে আপনি হিন্দু হলে হিন্দু, মুসলিম হলে ইসলাম এবং খ্রিস্টান হলে ক্রিশ্চিয়ানিটি, সেটা ফিল আপ করবেন। এবং ক্যাটাগরিটা দেবেন, ক্যাটাগরি জেনারেল হলে আনরিজার্ভ দেবেন, এবং যদি এসসি এসটি ওবিসি হন তাহলে যে কোনো একটা ক্লিক করবেন এবং সেটি আমাদের রাজ্যের নাকি রাজ্যের বাইরে সেটি ওখানে দেখে বসাবেন। আমাদের রাজ্যের হলে ওয়েস্ট বেঙ্গল, রাজ্যের বাইরে হলে আউটসাইড ফ্রম ওয়েস্ট বেঙ্গল, আর জেনারেল হলে আনরিজার্ভ। এখানে ক্যান্ডিডেট জেনারেল, তাই আনরিজার্ভ করা হয়েছে। তারপরে ফাদার্স নেমটা ওখানে জায়গাটা ফিল আপ করবেন। তারপরে মাদার্স নেম, অবশ্যই প্রত্যেকটি ফিল আপ ধীরে সুস্থে ঠান্ডা মাথায় করবেন, যাতে কোনো ভুল ত্রুটি না হয়, তাতে পরবর্তীকালে সেই ভুলটি থাকবে। গার্জিয়ান্স নেম যেখানে, সেখানে আপনার বাবার নামই দেবেন। এবং রিলেশন উইথ গার্জিয়ান অর্থাৎ অভিভাবকের সঙ্গে সম্পর্ক, ঠিক আছে, এখানে ফাদার বলে লিখবেন। তারপরে আপনার বাবা কোন পেশার সঙ্গে যুক্ত, তিনি গভর্নমেন্ট সার্ভিস করেন না প্রাইভেট সার্ভিস, সেটা দেবেন এখানে। বিজনেস, ফার্স্ট জেনারেশন লার্নার যেটা, সেটা আপনারা সবসময় ইএসি করবেন। ব্লাড গ্রুপটা দেবেন, গার্জিয়ানের ফোন নাম্বারটা দেবেন, আপনার অভিভাবকের ফোন নাম্বারটা এখানে প্রোভাইড করবেন। রেশন কার্ড ক্যাটাগরি, যদি দারিদ্র সীমার নিচে বসবাস করেন তাহলে বিপিএল দেবেন, তা নাহলে নর্মাল। এরিয়া দিয়ে দেবেন, শহর হলে আরবান এবং গ্রামের দিকে হলে রুরাল। বার্ষিক যে আয় পরিবারের সেটি দেবেন, এবং যদি ফিজিক্যালি চ্যালেঞ্জড হয়ে থাকেন, ঠিক আছে, তাহলে ওটা আপনি করবেন, আর যদি ফিজিক্যালি চ্যালেঞ্জ না হয়ে থাকেন তা নান করে দেবেন। মাইনরিটি কমিউনিটি যেটা আছে সেখানে আপনারা নো করে দেবেন, যদি সংখ্যালঘু হয়ে থাকেন তাহলে ইয়েস। এরপরেই আপনার যেই ডিটেলসটা, সেটি হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। সে পার্মানেন্ট অ্যাড্রেস সেটি পরপর ফিল আপ করতে থাকবেন, আপনার স্থায়ী ঠিকানা যেটি আছে সেটি ফিল আপ করতে থাকবেন, প্রপার অ্যাড্রেসটা এখানে দেবেন, কলকাতা পিনকোড সহ। নিচের অপশানে রয়েছে সিটি, টাউন বা ভিলেজ, আপনার শহর বা গ্রাম সেটি বুঝে আপনি দেবেন। এখানে আমরা কলকাতা দিলাম। ঠিক তার নিচে স্টেট, যেটা আমাদের আগে থেকে করা রয়েছে ওয়েস্ট বেঙ্গল, এবং তার নিচে জেলা, জেলাটা আপনি যে জেলার অন্তর্গত সেই জেলার নামটি এখানে লিখবেন। নিচে পিনকোডটা দেবেন আপনার, পোস্টাল কোড যেটা আপনার রয়েছে, এবং আপনি আপনার পোস্ট অফিস কোথায় সেই পোস্ট অফিসটা দেবেন, এবং ঠিক তার নিচে পিএস অর্থাৎ পুলিশ স্টেশন, থানা সেটি দেবেন। এবং ঠিক তার পরের অপশন যেটা নিকটতম রেলওয়ে স্টেশন, আপনার বাড়ির সামনে যে রেলওয়ে স্টেশন তার নামটা আপনি দিয়ে দেবেন। এই অ্যাড্রেসটা ঠিক তার পাশেও একই অপশন রয়েছে, এই অ্যাড্রেসটা আরেকবার আপনাকে লিখতে হবে না, আপনি ঠিক এর মাঝে ক্লিক হেয়ার বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিলেই সেম ডিটেলস পাশে পড়ে যাবে। এবার পুরোটা আপনি একবার চেক করে নেবেন যে আপনি সব ঠিকঠাক করে প্রোভাইড করেছেন কিনা ফর্মে।
পুরোটা ভালো করে চেক করে নেবেন খুঁটিয়ে, যদি কিছু ভুল হয়ে থাকে সেটা আবার তখনই সংশোধন করে নেবেন এবং তারপর সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করে দেবেন। ঠিক এরপরেই আপনার কিছু ডকুমেন্টস চাইবে আপনার কাছে, সেই ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে আপনাকে। দেখুন প্রথমে আধার কার্ডের নাম্বার রয়েছে, আধার কার্ডটা সঙ্গে রাখবেন। আধার কার্ডের নাম্বারটা এখানে 12 ডিজিটের যে নাম্বারটা সেটা প্রোভাইড করবেন, এবং ঠিক তারপরেই পাসপোর্ট সাইজ ফটো, যেটা আপনার ম্যাক্সিমাম 100 KB, সেটা আপনাকে আপলোড করতে হবে। তারপরে আপনার স্ক্যান সিগনেচার, আর ঠিক তারপরেই আপনার মার্কশিটটা আপলোড করে দিতে হবে। এখানে সবকটি আপলোড করার পর আমরা আপলোড বাটনে ক্লিক করব। এখানে দেখুন আমরা সব ডকুমেন্টস দিয়ে দিয়েছি, আপনার প্রয়োজনে আরেকবার সেটিকে চেক করে নিতে পারেন। দেখুন সব আপনার ডকুমেন্টস আপলোড হয়ে গেছে, ছবি, সাইন, মার্কশিট সব আপলোড হয়ে গেছে, আধার নাম্বার। এরপর আপলোডে গিয়ে ক্লিক করে দেবেন। এবার ঠিক নিচে এন্টার ক্লাস 12 ডিটেলস, ওখানে গিয়ে আপনি ক্লিক করে দেবেন, যেহেতু আপনি 12-এর ডিটেলস দিয়ে দিয়েছেন। ঠিক এরপরে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাকে চাইবে, রেজিস্ট্রেশন কার্ডটা সঙ্গে রাখবেন, রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তার সাথে যে দ্বাদশ শ্রেণীর যে রোল নাম্বারটা রয়েছে, সেই রোল নাম্বারটা, যেটি 10 ডিজিটের রোল নাম্বার, সেটি দিয়ে দেবেন। 10 ডিজিটের রোল নাম্বারটা সঙ্গে সঙ্গে প্রোভাইড করে দেবেন, এবং রেজিস্ট্রেশন হয়েছে যেই বছর সেই বছর দেবেন, এবং যে বছর পাস করেছেন সেই বছর দেবেন, এবং আপনার বোর্ডটা সঙ্গে সঙ্গে সিলেক্ট করে নেবেন আপনি কোন বোর্ডের অন্তর্গত। আপনি CBSE হলে CBSE, ICSE হলে আদার্স, এবং ওয়েস্ট বেঙ্গল হলে WBCHSE, এবং রেগুলার নাকি ভোকেশনাল সেটা আপনাদের ইচ্ছা মতো চুজ করে নেবেন। এখানে রেগুলারই করা উচিত। এরপর সাবমিটে গিয়ে ক্লিক করবেন। দেখুন এরপরে একটি পেজ খুলে গেছে, যেখানে আপনার মার্কস, আপনি কীরকম মার্কস করেছেন সেই মার্কসটি দিতে হবে। প্রথমেই আপনারা যেটা চুজ করবেন সেটা হচ্ছে কি ইংলিশ। প্রথমেই আপনারা ভুল করেও বেঙ্গলি নেই, এখানে বেঙ্গলি চুজ করবেন না, কারণ যে এখানে প্রথম যেই অপশানটা দিয়েছে সেটা হলো ইংলিশ। ঠিক তারপরেই রয়েছে বেঙ্গলি। এবার আপনাদের মার্কস যেগুলো থিওরি প্র্যাকটিক্যাল যেগুলো পেয়েছেন, যেই মার্কসটা পেয়েছেন সেই মার্কসটা প্রথমে দিতে হবে থিওরিতে এবং প্র্যাকটিক্যালে। ফুল মার্কস যেটা রয়েছে 80 এবং প্র্যাকটিক্যাল 20। রেজাল্ট দেখে এটিকে ফিল আপ করবেন যেন কোনো ভুল ত্রুটি না হয়, এবং এরপরেই বেঙ্গলি, এবং প্রত্যেকটা যথাক্রমে ফিল আপ করে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। দেখুন এরপরে একটি অপশান এসছে, চুজ কোর্স, আপনাকে কোন কোর্স নিয়ে আপনি পড়াশোনা করবেন সেই কোর্সটা আপনাকে চুজ করতে হবে। চুজ করার পর একটি পেজ খুলে যাবে, আপনি যে বিষয়ে অনার্স করবেন বা যদি জেনারেল নিয়ে পড়েন তো সেই ক্ষেত্রে আপনাকে এখান দিয়ে চুজ করতে হবে, বিএ, বিএসসি, বিকম। এখানে বিএ অনার্স, হিস্ট্রি অনার্স করতে হবে, এবং তার পাশাপাশি যে পেপারগুলো থাকবে সেই পেপারগুলো ফিল আপ করতে হবে, এবং শেষে অ্যাড কোর্স যেটা আছে অ্যাড কোর্সে ক্লিক করে দিতে হবে। এবার একদম নিচে নেমে যাবেন, এবার একটা পেয়ের অপশান রয়েছে, যেখানে আপনাকে ফর্মের জন্য একটি মূল্য পে করতে হবে ব্যাংকের মারফত। পে নাওতে গিয়ে ক্লিক করবেন, এবং ঠিক বাঁদিকে উপরে রেজার পে বলে একটি অপশান রয়েছে, ওই রেজার পেতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার কাছে বেশ কয়েকটি অপশান খুলে যাবে, তারপর পে নাও বলে একটি অপশান আসবে, পে নাওতে ক্লিক করবেন। এরপর আপনার কাছে বেশ কয়েকটি অপশান খুলে গেল, যেখানে আপনি কার্ডের মাধ্যমে পে করতে পারেন, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে। আপনি ওয়ালেটের মাধ্যমে পে করতে পারেন, অর্থাৎ মোবিকুইক বা ইউপিআই এর মাধ্যমে পে করবেন, ফোনপে, গুগল পে, আমরা এখানে করব নেট ব্যাংকিং। এখানে আমরা SBI এর মাধ্যমে করছি,
পেতে গিয়ে আমরা ক্লিক করলাম, দেখুন 223 টাকা ব্যাংক চার্জেস মিলে। কন্টিনিউ করে দেবো আমরা এরপর। এরপর আমরা এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। তারপর এটাকে কনফার্ম করব আমরা। এরপর স্ক্রল করে নিচে নামিয়ে কনফার্ম করে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, ওটিপিটাকে দিয়ে কনফার্ম করার পর এটি পেমেন্ট হয়ে গেল সাকসেসফুলি। আপনারা নিচে যাবেন, এরপরে যদি আপনারা ফর্মটাকে প্রিন্ট করতে চান তো নিচে অপশন রয়েছে ফর্ম প্রিন্ট বলে, ওখানে ক্লিক করলেই আপনার যে পুরো ফর্মটা ফিল আপ হয়েছে সে তার ডিটেলস আপনি পেয়ে যাবেন এখানে। আর প্রিন্ট দিস পেজ বলে একদম নিচে বাঁদিকে অপশন রয়েছে, ওখানে ক্লিক করলে আপনার ফর্মটার প্রিন্ট পেয়ে যাবেন। আর যদি আপনারা যে টাকাটা পেমেন্ট করেছেন সে টাকাটা যদি দিতে চান তো অ্যাপ্লিকেশন পেমেন্ট রিসিপ্ট ওখানে গিয়ে ক্লিক করবেন, আপনাদের যে টাকাটা দিয়েছেন সে টাকাটা আপনার প্রিন্ট পেয়ে যাবেন। এরপর আপনারা পুরোপুরি ওটাকে লগ অফ করে দেবেন। আবার যদি দেখতে চান তখন মোবাইল নাম্বার দিয়ে ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করলে আপনারা সেটি দেখতে পাবেন। এবার দেখো ভিডিওটা দেখতে দেখতে তোমাদের মনে একটা প্রশ্ন লেগেছে, স্যার এবছর তো গভর্নমেন্ট থেকে একটা নোটিশ জারি করে দিয়েছে যে এবছর তো ফর্ম ফিল আপ করতে কোনো পয়সা লাগবে না, অর্থাৎ ফর্মের জন্য তো কোনো পয়সা করে দিতে হবে না, তো ভিডিওতে তো বলা হয়েছে যে এই পয়সা করির কথা বলা হয়েছে। অ্যাকচুয়ালি এই ভিডিওটা 2020 সালে তৈরি করা হয়েছিল, ঠিক আছে, তখনও কিন্তু পয়সা লাগেনি, মানে প্রথম দিকে যারা ফর্ম ফিল আপ করেছিল তাদের পয়সা লেগেছিল, পরের দিকে গভর্নমেন্ট থেকে একটা নোটিফিকেশন জারি করে দিয়েছে যে আগে যা লেগেছে লেগেছে পরে আর টাকা লাগবে না। তো সুতরাং এটা দেখে তোমাদের পাজেল হওয়ার কিছুই কারণ নেই, তোমাদের এবারে ফর্ম ফিল আপ করতে পয়সা লাগছে না। তো তোমাদের মনে যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটাও আমি দূর করে দিলাম, ঠিক আছে। আরো যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্সটা খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, ঠিক আছে, অবশ্যই অ্যানসার দেওয়া হবে, ঠিক আছে। আশা করি তোমাদের ফর্ম ফিল আপ করতে কোনো রকমের কোনো অসুবিধা হবে না, তোমরা নিজেরা খুব সুন্দরভাবে ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে। আর যদি কোনো সমস্যা হয় তো আমরা তো আছি, আমরা নিশ্চয়ই ভিডিও আপলোড করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। থ্যাংক ইউ। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ টু অল ভিউয়ার্স। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।